আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিদ্যুৎহীনতা, তীব্র জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনরোষ ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার সরকার। রাজধানীতে কয়েক প্লাটুন সেনাও মোতায়েন করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ায় জ্বালানি তেল আমদানি করতে পারছে না শ্রীলঙ্কার সরকার, ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, যে কারণে গত বেশ কিছুদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে শ্রীলঙ্কার মানুষ। দেশে প্রতিদিন 13 ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে না বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সংকটের কারণে দেশটির বেশ কিছু হাসপাতাল সার্জারি বন্ধ করে দিয়েছে, এমনকি সড়ক বাতিগুলো জ্বালানো সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের ব্যক্তিগত বাসভবনের সামনে কয়েকশো নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বাসভবনে একটি সীমানা দেয়াল ভাঙার চেষ্টার পাশাপাশি পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। বাসভবনের কাছে একটি বাসে আগুনও ধরিয়ে দেয় তারা। টিয়ার শেল, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। তারপরই কলম্বোতে কারফিউ জারি করা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন রাজধানী পুলিশ বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অমল এ দিরিমান্নে। বিদ্যুৎ জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শ্রীলঙ্কার পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশটিতে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে 30%-এরও বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন বর্তমান অবস্থা থেকে উত্তরণে শ্রীলঙ্কার সরকার IMF-এর কাছে ঋণ চেয়েছে এবং এই বিষয়টি শিগগিরই দেশটির সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে IMF। এদিকে 40,000 টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বন্দরে পৌঁছেছে শনিবার। $100 কোটি এই তেলের মূল্য পরিশোধ করবে ভারত। শনিবার সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা। এর ফলে দ্বীপদেশটির জ্বালানি সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন তারা। এছাড়া ভারত দেশটিতে 40,000 টন চাল পাঠাচ্ছে বলেও এক খবরে জানিয়েছে আল জাজিরা। রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়ে আবারও ভারতকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিণতি ভোগ করতে হবে। সেই সাথে ওয়াশিংটন আরও বলেছে চীন যদি ভারতের সাথে সীমান্ত লঙ্ঘন করে তাহলে রাশিয়া নয়াদিল্লিকে সহযোগিতা করতে এগিয়ে আসবে না। ভারত সফরে এসে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দালীপ সিং এসব কথা বলেছেন। দালীপ সিংকে বলা হয় রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার রূপকার। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক বলেন, আমি এখানে এসেছি নিষেধাজ্ঞার কাঠামো সম্পর্কে, আমাদের সাথে যোগদানের গুরুত্ব সম্পর্কে এবং যৌথ স্বার্থ সম্পর্কে অবহিত করতে। তিনি বলেন যেসব দেশ এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে কিংবা রাশিয়াকে সহযোগিতা করবে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। নয়াদিল্লি সফরকালে ভারতীয় সাংবাদিকদের দালীপ সিং এসব কথা বলেন। এই মার্কিন কূটনীতিক বলেন, আমরা সব মিত্র ও অংশীদারদের বিষয়ে আন্তরিক, কেউ যাতে রাশিয়ান রুবলকে জাগিয়ে তোলার চেষ্টা এবং ডলার ভিত্তিক অর্থব্যবস্থার ক্ষতি করতে না পারে সেটিও খেয়াল রাখছি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ভারত সফরের একদিন আগে নয়াদিল্লিতে পা রেখেছেন দালীপ সিং এবং রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সতর্ক করে দেন তিনি। এদিকে ভারত সফরে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোদী বলেছেন শান্তির উদ্যোগে ভারত অবদান রাখতে প্রস্তুত। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন, শান্তি আলোচনায় অবদান রাখতে ভারতের প্রস্তুতির কথাও তুলে ধরেছেন তিনি। NDTV-র খবরে বলা হয়েছে এই বিবৃতিকে অনেকে রাশিয়া ও ইউক্রেন সংঘাতে ভারতের মধ্যস্থতা করার আগ্রহ হিসেবে দেখছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন একজন অধিনায়ক কখনোই তার কৌশল কাউকে জানান না, তবে আমি আবারও বলছি এই অনাস্থার প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিন ইমরান খান জানিয়েছেন তাকে প্রভাবশালী মহলের কাছ থেকে তিনটি অপশন দেওয়া হয়েছে, যার মধ্যে আছে অনাস্থা ভোট মোকাবেলা করা, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেয়া। ইমরান খান বলেন তিনি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও পদত্যাগ করবেন না, তার দল থেকে চলে যাওয়া ব্যক্তিদের নিয়ে বিরোধীরা সরকার চালাতেও সক্ষম হবেন না। তিনি বলেন আগাম নির্বাচন হলে আরও ভালো হবে। অনাস্থা প্রস্তাবের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন রোববার পার্লামেন্টে যখন অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে তখন তিনি আরেকটি চমক আনবেন, তবে সেই চমক কেমন হবে সে ব্যাপারে কোনো আভাস দেননি ইমরান খান। PTI নেতা বলেন অনাস্থা ভোটের দিন জাতি দেখতে পাবে কারা তাদের আনুগত্য বিক্রি করেছে। ইমরান আরও বলেন একটি দেশের পাঠানো চিঠিতে বলা হয়েছে তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যেতে পারবে না। জিওটিভি জানিয়েছে যদিও ইমরান খান দেশের নাম উল্লেখ করেননি, তবে গত রোববার একটি টেলিভিশন ভাষণের সময় তিনি স্পষ্টত বলেছিলেন যুক্তরাষ্ট্রই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন আমাদের দূতকে বলা হয়েছে ইমরান খান অগ্রহণযোগ্য এবং তাকে অপসারণ করা উচিত। প্রধানমন্ত্রী ইমরান খানের অপসারণের পরে দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে নজর দেওয়া হবে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার আওয়াজ তুললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, ইউক্রেনে রুশ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটি একটি ট্র্যাজেডি। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। জেনারেল বাজওয়া চলমান যুদ্ধ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়ার বৈধ নিরাপত্তার উদ্বেগ সত্ত্বেও একটি ছোট্ট দেশের বিরুদ্ধে তার আগ্রাসন ক্ষমা করা যায় না। তিনি আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছে পাকিস্তান। সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে আমরা আলোচনাকে সমর্থন করি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে পাকিস্তানের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে এই প্রথমবার প্রকাশ্যে এমন বক্তব্য রাখতে দেখা গেল। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও পাকিস্তানে রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করেনি ইসলামাবাদ। তবে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখেই ইমরান খানের মসনদ যখন টালমাটাল, তখনই সেনাপ্রধান রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেন। এদিন তিনি বলেন, ইউক্রেনে রুশ অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক। হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে, ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। সেনাপ্রধান বাজওয়া বলেন, পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই ইউক্রেনের সঙ্গে দারুণ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য শীতল অবস্থায় ছিল। তার অনেক কারণও রয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতিও হয়েছে। ইউক্রেনে শান্তি আনার চেষ্টা করবে চীন, তবে সেটি হবে চীনের নিজস্ব উপায়ে। ইউরোপীয় ইউনিয়নকে এমনটাই বলেছে বেজিং। ভার্চুয়াল এক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ইউরোপীয় নেতাদের এই কথা বলেন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাবের ভিত্তিতে নয়, ইউরোপীয় ইউনিয়ন স্বাধীনভাবে চীনের সঙ্গে আচরণ করবে বলে আশা করেন তিনি। বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, রাশিয়ার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে চোখ বন্ধ রাখতে পারে না চীন। এই যুদ্ধ যে বিশ্ব নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য হুমকি, সে বিষয়ে বৈঠকে ইইউ ও চীন সম্মত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানে চীনের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাবে। আমরা রাশিয়াকে আর্থিক বা সামরিক সাহায্য করার যে কোনো প্রচেষ্টার বিষয়ে সজাগ থাকব এবং যুদ্ধ অবসানের ব্যাপারে চীনের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাব। চীনের সাথে বৈঠকের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন টুইটারে জানান, রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে চীনের সুনাম হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করা এবং বিশ্ব অর্থনীতিতে আরও বিঘ্ন ঘটানোর প্রতি কারও কোনো আগ্রহ নেই। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। তারা জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানেও বিরত থাকে। সরাসরি রাশিয়ার প্রতি সমর্থন না জানালেও মস্কোর সাথে সুসম্পর্ক বজায় রাখছে বেজিং। সম্ভাব্য যে কোনো রাসায়নিক হামলা সামলানোর প্রস্তুতি নিতে ইউক্রেনের অনুরোধে দেশটিতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পলিটিকোকে নিশ্চিত করেছেন যে ইউক্রেনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে গ্যাস মাস্ক, হ্যাজমাট স্যুট ও অন্যান্য উপকরণ। যুক্তরাষ্ট্র ইউক্রেনে এসব সরঞ্জাম কী পরিমাণে পাঠানোর পরিকল্পনা করছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ওই মুখপাত্র বলেছেন, এই সহায়তা আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতির সঙ্গে আপোষ করবে না। ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র মোতায়েন করা হতে পারে বলে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে মস্কো ও পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে। এদিকে ইউক্রেনকে আরও $30 কোটি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থের পাশাপাশি বেশ কিছু সমরাস্ত্র পাঠানো হবে ইউক্রেনে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে লেজার নিয়ন্ত্রিত রকেট, ড্রোন, গোলাবারুদ, নাইট ভিশন ডিভাইস, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাকটিক্যাল সিকিউর কমিউনিকেশন সিস্টেম, চিকিৎসার সামগ্রী ও যন্ত্রাংশ। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, রাশিয়ার এই যুদ্ধে ইউক্রেন বীরের মতো লড়ছে। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অর্থ ও অস্ত্র সহায়তা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। দীর্ঘ 88 বছর পর তুরস্কের আয়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত হল তারাবিন নামাজ। শুক্রবার রাতেই ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদটিতে তারাবিন নামাজ আদায় করেন মুসল্লিরা। শনিবার থেকে মুসলিম বিশ্বের অনেক দেশেই শুরু হয়েছে রমজান মাস। সেই হিসেবে ওইসব দেশে শুক্রবার থেকে শুরু হয়েছে তারাবিন নামাজ। 2020 সালে তুরস্কের আদালতের এক রায়ে এই মসজিদটিতে আবারও নামাজ শুরু করার অনুমতি দেওয়া হয়। তবে এবারই প্রথম সেখানে তারাবিন নামাজ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার আয়া সোফিয়ায় তারাবিন নামাজে অংশ নেন সহস্রাধিক মুসল্লি। শুক্রবার মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদেও তারাবিন নামাজে অংশ নিয়েছেন কয়েক হাজার মুসল্লি। আরব বিশ্বে শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকেই ফিলিস্তিনিরা দলে দলে সমবেত হয় মসজিদ কম্পাউন্ডে। আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই ভৌগোলিক অবস্থানগত কারণে মুসলিম বিশ্বের অনেক দেশে রোববার থেকে রমজান শুরু হচ্ছে।
সেসব দেশে শনিবার রাত থেকে শুরু হয় তারাবির নামাজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।